করেছি, ওটা গিটার আর্ট মিউজিক আর্ট নাম দিয়েছি, মিউজিক ম্যাথামেটিক্স আচ্ছা নাম দিয়েছি। আচ্ছা, সঙ্গীতটা শুধু রেওয়াজই কমপ্লিট নয়, ওর পিছনে কিছু প্রসেস আছে, সেই প্রসেস গুলো এটা বিরাট পয়েন্ট। আমি কিছু ক্ষণজন্ম আর্টিস্টদের কাছে শিখেছি, সলিল চৌধুরী, কাজী অনিরুদ্ধ এবং আরো সব গ্রেট গ্রেট কিছু মানুষদের আমি পেয়েছিলাম, গোলাম আলী। আমি সেইগুলো দু একটি পয়েন্ট বলছি। ফার্স্ট হচ্ছে কি, প্রথম তো তোমায় পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। প্রথম জীবনটা তোমাকে খুব বোকা হয়ে থাকতে হবে, চালাক পরে হও, বোকা হয়ে আগে শেখো। ঘন্টা না, 16 ঘন্টা 12 ঘন্টা তুমি রেওয়াজ। মান্নাদা আমায় বলেছিল, দাদা কতক্ষণ রেওয়াজ করবো, বললে রেওয়াজ করবে না কতক্ষণ জিজ্ঞেস করো। ও মা, সবসময় গিটারটা হাতে লেগে রেখো। তারপরে আমি দেখলাম শুধু রেওয়াজটার পাশে কিছু প্রসেস চাই। যেমন ফার্স্ট হচ্ছে কি, গানটা শুনে 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 নোটেশনটা লেখবার চেষ্টা করা উচিত। গানটা গারে পামা পামা সা, গিটার হাতে থাকবে না। আচ্ছা, প্রথমে ভুল হোক, এক মাস ভুল হোক, 6 মাস ভুল হোক, আস্তে আস্তে তুমি জানতে পারবে এইটি সা। আচ্ছা, ওইটাই রে, ওইটাই হেল্প নিয়ে আমার সলিলদা বলেছিল, তুই শুনেই নোটেশনটা আরম্ভ কর আগে স্যার, ওইটা করতে করতেই সাটা পেলেই তুই রে গা মা আস্তে আস্তে তোকে না গিটারটা ধরতে হবে না। তুই যে কোনো গান তুই শুনে রাখ, তুই যে 1 কোটি গান বানিয়েছিস গিটার ছাড়া, ওই গিটার টিউনিং প্রসেসটা তোকে নিতে হবে। আচ্ছা, আর একটা হচ্ছে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে, একটা গানের মধ্যে একটা কর্ড না দিয়ে 3টে করে কর্ড দেওয়া যায়। আচ্ছা, সেইতে চেষ্টা করো। একটা প্রথম কর্ড গানের কর্ডটা এলো, তারপর সেকেন্ড টাইম যখন ঘুরে আবার আসবে, যেমন আরতি দিদি একটা গানে 3 বার এসছে 3টে কর্ড দিয়েছি আমি, সুধীন দাসগুপ্ত শিখিয়েছিল আমাকে, সেইতে চেষ্টা করতে হবে। আর একটা থার্ড প্রসেস হচ্ছে কি, সব গানের ইন্টারলুড গুলো গলায় মানে যে কোনো গান 5 কোটি গান পৃথিবী সব আঙুলের মধ্যে নিয়ে এসো, চারটে ওই তালের অঙ্কটা আঙুল তোকে প্র্যাকটিস করলো। এইগুলো যদি অবলম্বন করে না গিটার ম্যাথামেটিক্স, আমায় প্রায় বলে আপনি গিটারও নেই, সেই পুরনো গিটার দিয়ে যখন বাজাচ্ছে কিছু গিটার জানে না, খুব গিটার শেখার ইচ্ছে, সে প্রথম পার্টটা কিভাবে শুরু, প্রথম পার্টটা ওইখানে প্রথম পাঠ করতে হবে কি, একটা ভালো টিচারের হাতে দিয়ে না, ওখানে গার্জেনরা যেন কোন রকম মতামত না দেয়। গার্জেনরা তোমার সাবজেক্টেও দেখেছো, গার্জেনরা গিয়ে প্রথমেই আমায় বলছে, স্বপনদা আমি আপনার ফিস বাড়িয়ে দেবো, আপনি ওকে স্বপন সেন করে দিন 6 মাসের, কিন্তু জানে না ও, তুমি যে একটু আগেই বলছিলে, এই আমি হওয়ার পেছনে কত রাত জেগেছি, কত লরিতে করে গেছি, ট্রেনে করে গেছি, তারপর রেওয়াজ করেই গেছি, রাত্রে মায়ের কোলে ঘুমিয়েছি, আবার উঠেই এই লাইফ দিতে হবে। লাইফ না দিলে করতে 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 যদি পাও কি না পাও, কিন্তু আশা করি ঈশ্বর কাউকে ডিপ্রাইভ করে না,
ঠিক প্রসেস আর লেবার দিলে সে 60% ইজ পাবে 70-80টা হয়তো ঈশ্বরের ব্যাপার এই যে আমার দারুণ অঙ্ক বললে যে সত্যি কোথায় জানো আমাদের শিখতে হবে আমাদের সময় দিতে হবে এবং আমাদের যারা অভিভাবক আছে যার হাতে দিলেন ছেলেটি বা মেয়েটিকে তিনি হচ্ছেন তার সেই ব্যাপারে প্রধান অভিভাবক সেটা মেনে নিতে হবে বলে না আমায় তো স্যার বলেছে খালি বাজিয়ে যেতে বলে ওটা ভুল কথা কখন বাজাবি না ওটা ব্রেক এই নানারকম কিছু প্রসেস আমি বইতে আমি দেবো ওটা আমি মনে করি নেক্সট প্রজন্মদের খুব কাজে লাগবে খুব সত্যি সত্যি তাই আর ধরো প্রথমে প্রথম লটেই আমার বাবার অনেক পয়সা আছে সে বিশাল ভালো একখানা গিটার কিনে দিল আমি সেটা দিয়ে কি খুব ভালো একজন গিটারিস্ট হতে পারবো এইটা মনে খুবই ভুল ধারণা এটা প্রথম দিনই আমাকে ছাত্রের বাবা বলছে আপনি কম দামি গিটার দেবেন না আমার অনেক টাকা আছে এতে যে কত ভুল বলে গেল এবং আমাকে বলছে যে দামি দামি গিটার দিন।